বর্ধমানের তেজগঞ্জ হাই স্কুলের নবম শ্রেণীর অনেক ছাত্রছাত্রী দীর্ঘদিন লিখিত নোটিশ দেওয়া সত্ত্বেও বোর্ড রেজিস্ট্রেশন করেনি। তাই দুয়ারে স্কুলের শিক্ষকরাই অফিসকে স্থানান্তর করে ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন করান। গরিব পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফিস অনেকের মুকুব করা হয়। শিক্ষার আলোয় তাদেরকে ফিরিয়ে আনার জন্য এটা ছিল শিক্ষকদের পদক্ষেপ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তী, ক্রীড়া শিক্ষক রবীন্দ্রনাথ মাঝি ও শিক্ষাকর্মী প্রসেনজিৎ ব্যানার্জি। হ্যাঁ, আজকে আমরা এই তেজগঞ্জ হাই স্কুলের পক্ষ থেকে যারা রেজিস্ট্রেশন করেনি ক্লাস নাইনের, আমরা দীর্ঘদিন ধরে লিখিত নোটিশ দিয়েও দেখছি তাদের দিকে আনা যাচ্ছে না। তাই আজকে আমরা একটা স্পেশাল ড্রাইভ নিয়েছিলাম যে তাদের বাড়ি বাড়ি যাব এবং তাদের রেজিস্ট্রেশন করাবো, এবং এটা আমরা খুব সর্বোত্তভাবে সফল হয়েছি। প্রায় রেজিস্ট্রেশন করেনি আমাদের ছেলে মেয়ে মিলে প্রায় দেখা যাচ্ছিল প্রায় 25-26 জন, সেক্ষেত্রে আজকে প্রায় আরো 10-12 জনকে আমরা রেজিস্ট্রেশন করাতে পেরেছি। এবং যেটা এর সঙ্গে ছিলেন আমাদের ক্রীড়া শিক্ষক রবীন্দ্রনাথ মাঝি মশাই এবং আমাদের শিক্ষাকর্মী প্রসেনজিৎ, এবং সঙ্গে দুটো ছাত্র নিয়ে গেছিলাম যে যারা তাদের বাড়ি চেনে। যাই হোক, এরা গরিব, ভীষণ ছাত্রছাত্রী পিছিয়ে পড়া, এদের আমরা বললাম যে তোদের ফিস লাগবে না, আমরা নিজেদের পকেট থেকেই, আমি এবং মাস্টারমশাই বললাম যে ফিস লাগবে না, সইটা কর আর দুটো ফটো দে। তারা রেজিস্ট্রেশনে সই করলো। তাদের শিক্ষার আঙ্গিনায় ফিরিয়ে আনার জন্য আমরা এই একটা উদ্যোগ নিলাম যে যারা অন্তত তারা অন্তত পিছিয়ে না পড়ুক, তারা একটু শিক্ষার আলো দেখুক। এটাই ছিল আজকে আমাদের একটা স্পেশাল ড্রাইভ।